আসসালামু আলাইকুম। আমাদের অনেক ছেলে মেয়েদের ভিতরে দেখা যায় যে কামরিপুর যে উত্তেজনাটা অনেক জটিল আকার ধারণ করে, অনেক সময় দেখা যায় এই জন্য মান সম্মানের হানি হয়। অনেক মেয়েদেরও দেখা যায় যে হিস্টিরিয়া নামে একটা রোগ হয়, আর এই হিস্টিরিয়াটা হয় একমাত্র আমাদের যে রিপুর যে উত্তেজনাটা, কামরিপুর যে চেতনাটা, এটাকে আস্তে আস্তে বাড়িয়ে বাড়িয়ে একেবারে অস্বাভাবিক করে তোলে, যার ফলে দেখা যায় যে এমন একটা সময় এক পর্যায়ে চলে আসে তখন আর ব্যালেন্স ঠিক রাখতে পারে না, তখন হয়ে যায় হিস্টিরিয়া। অনেকে বলে ভূতে ধরা, অনেকে বলে জিনে ধরা, নানান রকম বলে থাকে, কিন্তু আসলে এই হিস্টিরিয়া রোগটা হয় একমাত্র এই কামরিপুর যে উত্তেজনা বা তাড়না এর কারণেই হয়। আমরা এটাকে সবসময় চেষ্টা করব নিয়ন্ত্রণে রাখার জন্যে। আমাদের সব কিছুই ঠিক থাকবে, যৌবন ঠিক থাকবে, আমাদের যে সমস্ত যৌবনের যে সমস্ত পাওয়ার বা শক্তি বা ক্ষমতা সব কিছুই ঠিক থাকবে, অথচ আমরা এটাকে নিয়ন্ত্রণ করে রাখবো। আর এটাকে রাখতে গেলে ব্যায়ামের মাধ্যমে একমাত্র সম্ভব। যথেষ্ট বৈজ্ঞানিকরা এর ভিতরে পরীক্ষা নিরীক্ষারভাবে দেখেছে যে একমাত্র ব্যায়াম করে এই কামরিপুর যে উত্তেজনা বা তাড়না বা এর চেতনা বা এর যে সমস্ত সমস্যা, এই সম্পূর্ণটাকে একেবারে নিরাময় করে সুন্দর করে সাজিয়ে রাখা সম্ভব একমাত্র ব্যায়ামের মাধ্যমে। লক্ষ্য করুন ব্যায়ামটা কীভাবে করতে হবে। প্রথমে আমরা শুরু করি, ঠিক ডান পাটা এইভাবে দিয়ে দেব এবং বা পাটা পাছার নিচে রাখবো, এইখানে এভাবে রাখবো এবং হাত দুটো পিছনে ঠিক এইভাবে ধরব। ঠিক লক্ষ্য করুন, ঠিক এইভাবে ধরব। এভাবে আমরা 25 থেকে 30 সেকেন্ড থাকবো। আর যখনই এভাবে থাকবো তখন আমাদের যে গোনাড গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ডে প্রচুর পরিমাণ রক্ত চলাচল করে, এর তাপমাত্রা বেড়ে যায় রক্তের এবং দ্রুত গতিতে এই গোনাড গ্ল্যান্ডটাকে সুস্থ এবং সবল এবং শক্তিশালী করে তোলে। আর যখনই এটা শক্তিশালী করা থাকবে তখনই আমাদের যে কামরিপুর উত্তেজনাটা যতই জাগ্রত হোক না কেন এটা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে থাকবে। এবার আমরা পাটা চেঞ্জ করব। 25 থেকে 30 সেকেন্ড থাকার পর আমরা পাটা চেঞ্জ করে ঠিক একই নিয়মে আমরা অপর হাত ঠিক এইভাবে দিয়ে দেব, ঠিক এভাবে ধরব, ঠিক এভাবে ধরব। আমরা যতটুকু পরিমাণ ধরবো, যদি না পারি অল্প একটু ধরলেও হবে বা অল্প একটু উঁচু থাকলেও কোনো সমস্যা না, আস্তে 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 ওটা ঠিক হয়ে যাবে। ঠিক এইভাবে 25 থেকে 30 সেকেন্ড থাকবো। একই নিয়মে আমরা 5 প্রস্থ থেকে 6 প্রস্থ ব্যায়ামটা করবো। প্রতিদিন ঘুম থেকে উঠে আমরা 1 গ্লাস পানি খেয়ে তার সাথে একটু লেবু দিয়ে খেয়ে ব্যায়ামটা করার চেষ্টা করবো। আর আমরা যদি অন্য কোনো সময় করি, খাওয়ার ঠিক 2.5 থেকে 3 ঘন্টা পরে আমরা ব্যায়ামটা করার চেষ্টা করবো। আপনারা প্রত্যেকেই নিষ্ঠার সঙ্গে ব্যায়ামটা করার চেষ্টা করবেন।